কিন্তু মানে বলবো না কী করবে আমি, তবে এটা যে শুধু হ্যাঁ আমাদের সবসময় ক্লাবের প্রতি যে একটা ভালোবাসার টান সেটা থাকবে এবং আগামী দিনে আপনাদের একটা জিনিস হচ্ছে ও যেটা বললো রিচার কথা বলতে পছন্দ করে ভালো মানে ভালো বলে না, আমি বলি ও যেটা যেটা যেখান থেকে কথাটা বলছে ব্যাট দিয়ে এবং ক্যারিয়ার দিয়ে যে কথাটা বলছে এই কথাটাই অনেক এগিয়ে যায় এটাই স্যার। আমরা অনেক সেখান থেকে গিয়েছিলাম বাবার বিয়েতে বরযাত্রী হয়ে আমি রিচার মাকে অনুরোধ করবো কিছু বলতে মায়ের কথা শুনবো দু চারটে। আমি কি বলবো সেটা কারণ আমার মেয়ে বলে কথা না, আমার এটা হচ্ছে আমার আমাদের সবারই মেয়ে। হ্যাঁ কিন্তু মেয়েকে যখন ছোটোবেলায় যখন এখানে টেবিল টেনিসে নিয়ে এসেছিলাম, এখানে আমার খেয়াল নেই এখানে যখন ওকে নিয়ে আসলাম টেবিল টেনিস খেলানোর জন্য, তখন ও টেবিল টেনিস খেলতে গিয়ে দু তিনবার ব্যাট মেরে ও ছেড়ে দিয়েছে। আমি এটা খেলবো না, আমি ব্যাট বল খেলবো বলে মাঠে পাঠিয়ে গেলো, মানে ও কিছুতেই ওটা খেলবে না। তখন আমরা ডিসাইড করলাম কী করবো, এখন যেহেতু এখানে ছেলেদের ক্যাম্প এখন মেয়ে আমার ও এখন খেলবে ব্যাট বল, এখন বাধ্য হয়ে তখন ওর বাবা আমরা দুজনে নিজেদের ডিসাইড করলাম যে না চলো তাহলে ওকে দিয়ে দিই ছেলেদের সাথে, তারপরে ভবিষ্যতে দেখা যাবে কী হবে। খেলে তো আগে ওর জন্য এখানে এখানে তো হাতে খড়িটা হোক খেলতে থাকুক, এইভাবেই ওকে হ্যাঁ ওর পথ চলা শুরু, ওইভাবেই ওকে বড় হয়ে গেছে। তারপরে ওর বাবা আর কোনো দিকে তা না তাকিয়ে ওর পেছনে এইভাবেই ও বড় হয়ে এইভাবে স্টেপ বাই স্টেপ বাড়তে গেছে। সেটা হচ্ছে ওকে টেবিল টেনিসে নিয়ে এসেছিলাম, হ্যাঁ তো টেবিল টেনিসে ওকে বলেছিলাম যে এখানে টেবিল টেনিস ভালো হচ্ছে, তখন টেবিল টেনিস আমাদের এখানে রিনাউন্ড একটা টেবিল টেনিস শহর বলে সবাই চেনে, তো মেয়েদের এখানে ক্রিকেটার বলতে আমি তখন ঝুলন গোস্বামী বলে একজনকেই চিনতাম আর বাকি সবই আনতাম। তো আমি তো ওকে বলেছিলাম যেরকম টেবিল কি ক্রিকেটে লাভ নেই কারণ টেবিল টেনিসই এখানে আমাদের ইয়ে চর্চা। ও এসে এসে দেখলাম যে অ্যাকচুয়ালি ওর অ্যাক্টিভ স্পোর্টস ওর পছন্দ, অনেকে আছে অ্যাক্টিভ স্পোর্টস পছন্দ তার টেবিল টেনিস ভালোবাসে, হ্যাঁ ওরা অ্যাক্টিভ মানে গাছের থেকে পড়ে গিয়ে ওটার পছন্দ, অনেকে গাছে উঠতে চায় না ও কিন্তু গাছের থেকে উঠে পড়ে গেলে ওর ওটা আনন্দ বেশি। তো এরকম আর কি সবার তো আলাদা আলাদা ব্যাপার, তোর টেবিল টেনিস খারাপ এটা বলা হচ্ছে না, মানে বলা হচ্ছে একটাই যে ওর টেবিল টেনিসটা যে খেলা আর কি ওর অ্যাক্টিভ স্পোর্টস যেটা মানে ওই বললাম যেটা মারামারি আমার সাথে মাঝে মাঝে মারামারি করতো ঠিক আছে এটা ওর পছন্দ ছিল। এবার ক্রিকেটে যেরকম বল ব্যাট নিয়ে মারামারি করতে হয় এটা ওর পছন্দ ঠিক আছে, টেবিল টেনিস জিনিসটা কিন্তু ভালো। আমি বারবার একটা জিনিস বলছি যে আমরা নিয়ে এসেছিলাম ওর অ্যাক্টিভ স্পোর্টস দরকার, ওর ঢুকেছে ওই লাইনে যাই হোক আলটিমেটলি ওর মানে কী বলবো ওর তোমরাও সেটা পারবে। এবার যে যে লাইনে আছো সবচেয়ে বড় জিনিস ফোকাস, টেবিল টেনিসে ফোকাস লাগবে, ক্রিকেটে ফোকাস লাগবে, ফুটবলে ফোকাস লাগবে, যে কোনো খেলাই ভালো সব খেলাই ভালো ফোকাস তো। আর কথা বলছি শিলিগুড়ির শহর থেকে ঘোষ পদবী নিয়ে মন্তব ঘোষ সৌম্যজিৎ ঘোষ টেবিল টেনিসে নাম করেছে, একদম একটা ঘোষ তো ক্রিকেটে এসেছে। আমি আমি এবার ডক্টর সন্তোষনকে বলবো দু চার কথা বলতে।